আসসালামু আলাইকুম, আমি আছি এখন সাতকানিয়া থানার সামনে। এই হচ্ছে সাতকানিয়া থানা। তো আমি এই ভিডিও এখানে করার উদ্দেশ্য হচ্ছে, এখানে একটা হোটেল আছে, সেই হোটেল একটা লাড্ডু এবং বিশেষ ধরনের একটা লাড়ু বলে, তো লাড়ু খাবো আজকে। সেটা অনেকে লাড়ু বলে এবং অনেকে লাড্ডু বলে, তো যেটা হোক না কেন এই দোকানটাই হচ্ছে আমরা খাবো আজকে। দোকানের নাম হচ্ছে হাজি গোলাম কবির সওদাগরের দোকান, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এই হচ্ছে থানা, দেখতে পাচ্ছেন সাতকানিয়া থানা, থানার ঠিক সামনে। আমি একটু ভিতরে দেখাই। আর এখানে দেখতে পাচ্ছেন এই বিশেষ খাবারগুলোর নাম হচ্ছে লাড়ু এবং লাড্ডু, যেটা বলেন না কেন আমি ওদের থেকে একটু জিজ্ঞেস করবো। চিনির দাম বেশি, সুজির দাম বেশি, নারকেলের দাম বেশি, খাবো ঠিক আছে, একটু দেখাবো। আর আমাদেরকে দেন, আমরা আছি দুইজন, দুজনের জন্য আমাদের জন্য নিচ্ছি চারটা। এ হচ্ছে আমাদের জন্য পরিবেশন হবে এখন, ভাই নিচ্ছে। আর এই হচ্ছে আমি বলছিলাম লাড়ু বলে এটা। আর এটার বিশেষ গুণ হচ্ছে এখানে আপনার সুজি জাতীয় কিছু দিচ্ছে, এরপর হচ্ছে এই আপনার নারিকেল এবং চিনি, এগুলো মিক্সড। আর আমি বিসমিল্লাহ শুরু করো। বলতেছি নারকেলকে দেখতেছি একদম কুচি কুচি করে ফেলছে, তারপর সুজি, তারপর সম্ভবত ময়দাও দিছে। এখানে হচ্ছে আপনার সুজি, নারকেল আর হচ্ছে চিনি, এই তিনটা দিয়ে। ডেলি কত পরিমাণ লাড়ু সেল হয়? ডেলি ধরেন 250 পিস। ওগুলো মানে যেগুলো মানে পার্সেল বিক্রি করি ওগুলো বাদ, মানে এখানে দোকানে যেগুলো বিক্রি করি আর কি। ধরেন এরকম হবে, আমি গতকাল এবং গত এর আগের দিন একদিন আসছিলাম, সন্ধ্যের সময় পাই নাই, তো কারণ কি শেষ হয়ে গিয়েছিল সেজন্য রাত্রে, প্রতিদিন তো দিনে বানাতে পারে না, রাত্রে বানাই। হ্যাঁ হ্যাঁ, দেখি এরপর আমি জানাচ্ছি। যেটা হচ্ছে প্রতিদিন 400-500, এখানে অনেকে নাকি পার্সেল নিয়ে নেয়, আমি অনেকবার নিয়েছি। আর আমি এক বছর আগে থেকে এটার সাথে পরিচিত, আমাদের সাতকানিয়ার বিশেষ একটা খাবার। তো সেই সাথে আমাকে নিয়ে আসছিলো আমার বন্ধু রিয়াদ, আর আমি নিয়ে আসছি ওকে, এভাবে ও সম্ভবত আরও কাউকে নিয়ে আসছে। আমি একটু ক্যামেরাটা ওকে দিতে চাই এবং আমি, হ্যাঁ আমি এখন খেতে চাই, একটু আগে আমি খেলাম, ভিডিওটা রিভিউ করো। সমস্যা নেই, সমস্যা নেই। কি বলবো, আমি তো মিষ্টান্ন পাগল, যারা ভ্রমণ প্রিপারসু ওরা মিষ্টি পাগল হয় স্বাভাবিক আমার মতে। আমি সেই জন্য জালের চাইতে মিষ্টি বেশি খাই, সেই জন্য চট্টগ্রামে বলেন, সাতখানিয়া বলেন, যেখানে মিষ্টির দোকান আছে ওখানে ডু মারি মিষ্টি খাই। এমনকি আমি বনফুল ফুল করে দিয়ে ঢুকবো প্রতিদিন, মানে নিয়মিত নাস্তা করার পর একটা মিষ্টি খেতে পছন্দ করি। তো আমার মতো যারা আছেন ওরা মিষ্টির পাশাপাশি এরকম একটা মিষ্টান্ন আর একটা খাবার, এটা হচ্ছে লাড়ু, এটা খেতে পারেন এবং বাসায় নিতে পারেন। কোথাও যদি আপনি বেড়াতে যান অবশ্যই নিতে পারেন, একটা মজাদার খাবার। তবে একটা বিষয় দেখা যাচ্ছে এখানে এরকম সেম কোয়ালিটির অন্যান্য কিন্তু দোকানদার তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারে না। অনেক আমরা দেখতে পাচ্ছি অনেক রেস্টুরেন্টের বিশেষ একটা খাবার থাকে, ওই খাবার কিন্তু অন্য অন্য রেস্টুরেন্ট পারে না। সেম এরকম এই খাবারের যেভাবে রেসিপি তৈরি করা হয় সেটা কাউকে নাকি দেখায় না, সিক্রেট। এরকমই আপনারা এখান থেকে আসতে পারেন। এটা হচ্ছে সাতকানিয়া থানার সামনে, একদম সামনে, তুমি যদি দেখাও এই হচ্ছে সাতকানিয়া থানা। আর আমি আর সামনে তো আর খাবো না, কারণ হচ্ছে খাবার চিত্রটা একটু খারাপ দেখায়। আমি এখন এই ভিডিওটা ওদিকে আঙ্কেলকে একটু দেখাবো, একটু এদিকে দেখাবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, এই আপনি তো এখানে দোকানদারি করতেছেন অনেক বছর ধরে আমার জানা মতো, তো এই লাড়ুগুলো কত বছর ধরে আপনি সেল করতেছেন?
এগুলো আমি আসছি তো নিচে একাশি সাল থেকে মৃত্যুপুরকে পরে কেন আমি দোকানে আসছি থেকে আমি সেল করতেছি কখন থেকে এগুলো আপনি সেল করতেছেন জি আচ্ছা এখানে কি কি উপাদান দেন আপনি এখানে সুজি চিনি নারিকেল আচ্ছা এই উপাদান কি আমরা দিলে পারবো এরকম সেম করে না প্রথমে পারবেন না এগুলো এখানে কিছু ইয়ে আছে মানে এই টেকনিকটা আপনি শেখাবেন না কাউকে তাই তো না শিখাবো শিখালেও কিন্তু পারবেন না আজকের মোটামুটি সাতখানি একটা বিশেষ খাবারের রিভিউ এবং হচ্ছে একটু লোকেশন দেখালাম রিভিউ না আমার কাছে রিভিউ নামটা জিনিসটা খারাপ লাগে এসে খেয়ে যান আর ভালো লাগলে আরও আসবেন এবং নেবেন এই আশা করি এবং এই বাকিগুলো কিন্তু আমরা এখন খাবো এরপর ঠিক আছে ভিডিওটা এখানে শেষ আল্লাহ হাফেজ